আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে পিৎজা মার্গারিতা তৈরি করা হয়। আপনিও চাইলে শিখতে পারেন, তাহলে ভিডিওটা না টেনে পুরোটা মনোযোগ সহকারে দেখেন। একটা পিৎজার জন্য খামির 350 গ্রাম খামির প্রয়োজন। 350 গ্রাম খামির আমরা নিয়ে নিছি, এখন সুন্দরভাবে মিলে নিতেছি পিৎজাটা। আমাদের পিৎজা মেলা হয়ে গেছে, খামির মেলা হয়ে গেছে। পিৎজার খামির মেলা হয়ে গেছে, এখন আমরা পিৎজার সস দিয়ে দিব। পিৎজার সস দিব 50 গ্রাম, 100 গ্রাম। ভালোভাবে পিৎজার সসটা ভালোভাবে মেলে দিই পুরো পিৎজার ভিতরে। আমাদের সস মেলা শেষ হয়ে গেছে, এখন আমরা দিব মোজারেলা চিজ। একটা পিৎজার জন্য 200 গ্রাম মোজারেলা চিজ প্রয়োজন। আমরা 200 গ্রাম মোজারেলা চিজ দিয়ে দেব। আমাদের 200 গ্রাম মোজারেলা চিজ দেওয়া শেষ, এবার আমরা পিৎজাটা আগুনের ভিতরে দিয়ে দিব। দেখুন ভিতরে আগুন জ্বলতেছে, পিৎজাটা মধ্যখানে আছে। বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিটের ভিতরে হয়ে যাবে। আমাদের পিৎজাটা রেডি হয়ে গেছে,
পরে লাল হয়ে গেছে, এখন বাইর করে ফেলব। দেখুন অনেক সুন্দর হয়েছে কালার। রেডি হয়ে গেছে, তো বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা এখনও করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন মেসেজ পৌঁছে যাবে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।